হ্যালো, আমি নীলা চ্যাটার্জি। আমি সিলেটে থাকি, প্রফেশনালি একজন ফটোগ্রাফার। তো আমার যে সমস্যাটা ছিল, আমার কম্পিউটারে অনেক মানে ফটোগ্রাফি ডকুমেন্ট প্লাস ভিডিও ইম্পর্টেন্ট ডকুমেন্ট ছিল। তো ইউজ মানে ইউজ তো নর্মালি আমি রেগুলার করতাম। তো ইউজ করতে হঠাৎ একদিন মানে দেখলাম যে আমার উইন্ডোজে সমস্যা করতেছে। দেন ভাবলাম যে উইন্ডোজটা মানে একটা মানে নিউবারে সেট আপ দেওয়ার জন্য, দেন সেট আপ দেওয়ার অনেক চেষ্টা করলাম, কিন্তু আমার কোনোভাবেই মানে ড্রাইভ খুঁজে পাচ্ছিল না। দেন আমি সিলেটে দেখাইছিলাম কয়েকজনকে, দেখানোর পর তারা আসলে কোনোভাবে কোনো মানে আমার সলিউশন দিতে পারেনি। তারপর আমি আসলে খুব টেন্স ছিলাম কী করা যায়। আমার বড় ভাই একজন ফ্যান রায়হান ভাই, তো ওনার সন্ধান দিলেন। তো উনি বললেন যে টাটা রিকভারি স্টেশনের কথা ওনার অফিসের পাশে। তো আমি ওনাকে পাঠালাম, তো উনি এখানে মানে আমার হার্ড ড্রাইভটা পাঠিয়ে দিয়েছিলাম। তো উনি আসার পরে উনি এটা ওদের কাছে দিলেন। তারপর মানে ওনারা মানে তখন আমরা একটা রিকভারি স্টেশন যোগাযোগ করলাম, ওনারা বলেন যে এটা ঠিক হবে, একটু দুই তিন দিন সময় নিয়ে আমাকে জানালেন। তারপর ওনারা মানে আমাকে একটা আশ্বাস দিলেন যে ঠিক হওয়ার সুযোগ আছে। দেন কথা বলে তারপর আমি কনফার্ম করলাম আচ্ছা আপনাদের বলুন। তারপর করার পর আমাকে ওনারা বেশি সময় নেন নাই, ওনারা বলছিলেন যে এক সপ্তাহ খানেক লাগতে পারে, কিন্তু ওনারা আমাকে তিন দিনের মাথায় জানালেন যে মানে কমপ্লিট। সো খুব ফাস্ট ওনারা মানে সার্ভিসটা দিয়েছেন। তো আমি জানার পর আসলাম, মানে ঢাকায় আসলাম, আসার পরে চেক করলাম, দেখলাম যে আমার মানে 100% ডাটা যা ছিল সবই মানে আছে, এবং আমার যে ফটোর যে রেজুলেশন এবং যে মেগাবাইট ছিল প্রতিটি সাইজ, র প্লাস জেপিজি ফরম্যাটের সবগুলো ছবি সাইজে ঠিক আছে এবং কোনো সমস্যা হয় নাই। এবং আমার হার্ড ডিস্ক মানে আমার যে হার্ড ডিস্কটা ওইটা মানে পুরোপুরি নষ্ট হয়ে গেছিলো, তো আমি নতুন একটা হার্ড ডিস্কে আর কি মানে ডাটাগুলো নিলাম। তো ওনাদের মানে এটা এমন পর্যায়ে মানে ড্যামেজ হয়েছিল, আমি ভাবছিলাম যে এটা আসলে সারানো সম্ভব মানে, কিন্তু আসলে ধন্যবাদ দিলে হয়তো কম হবে ডাটা রিকভারি স্টেশনকে। তো ওনারা যে এটা 100% রিকভারি করছেন, এটা আসলে মানে বলার মতো আসলে ভাষা লাগে না। আমি আসলে খুব স্যাটিসফাইড এবং আমি ওনাদের প্রতি কৃতজ্ঞ। থ্যাংক ইউ ডাটা রিকভারি স্টেশন।